গত 19 তারিখ রাতে সহরের 55 নম্বর জাতীয় রাজপথ নিকটস্থ বড় ষাঠিয়ে বাটিয়া অঞ্চলের বিদেশী মদ দোকান চোরি ঘটনার পর্দাফাশ করেছি ঢেঙ্কানাল পুলিশ। লুটেরা মানে দোকান সটর ভাঙ্গি কিছু পেটি মদ সমেত নগদ টঙ্কা নেই পলাই যাইতিবা বেলে এ সম্পর্কে পুলিশ তদন্ত জারি রাখিছিলা। তদন্তরে চোরি সামগ্রী উদ্ধার হওয়ার সহ ঘটনায় সম্পৃক্ত তিনি জনকু গিরফ করা যাইছি। লুটেরা মানে পূর্বরু মধ্যে অনেক মামলায় রহিতিবা পুলিশ সূচনা দেইছি। গিরফ লুটেরা মানে হেলে ওড়াপড়া অঞ্চলের প্রভাকর সেঠীঙ্ক পুয় বাবু ওরফ তপন কুমার সেঠী বয়স 49, কটক পিছাপুর পুরীঘাট অঞ্চলের হরি বিষয়ঙ্ক পুয় রিঙ্কু ওরফ জগবন্ধু বিষয়ী, কেন্দ্রাপড়ার গুল্লগড় অঞ্চলের সূর্যমণি দাসঙ্ক পুয় সুভাষ চন্দ্র দাস বয়স 57। জবত চোরি সামগ্রী গুড়িক মধ্যে গোটিয়ে পিকঅপ ভ্যান, 22 পেটি মদ সহিত 72,570 নগদ টঙ্কা, তিনটি মোবাইল, গোটিয়ে মেটালিক কটর ও অন্যান্য ব্যবহৃত সামগ্রী অন্তর্ভুক্ত রয়েছে। সমস্ত অভিযুক্ত মানুষ কোর্ট চালান করা যাব বলে টাউন থানা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে সূচনা প্রদান করেছি। আমার ঢেঙ্কানাল বাইপাসের যার মদ দোকানু চোরি হয়ে গিয়েছিল, তালা ভাঙ্গি করে চোর মানে গুড়ায়ে মদ পেটি আও কেস তাঙ্কর চোরি করে নিয়ে যাইছিলে। সে তার উপরে থানা টাউন থানা কেস নম্বর 456 রুজু করা হয়েছিল এবং তদন্ত চালু রয়েছিল। আজ সকাল ভোরু খবর পাই আইআইসি আউ তাঙ্কর টিম সদল বলে যাইকি বিম্বল পাখে জগিছিলে। সেতরে চারিজন পিলা আসছিল সেটিকি, সেতুর তিনজনকু ধরিলে, জনে বালেশ্বরর, জনে নাই জনে জগৎসিংহপুরর, জনে কটকর আর জনে কেন্দ্রাপড়ার, তিনজনকু ধরলে। আর নয়াগড়ের পিলাটা সে খসিগলা। আর সেমানে তারপরে কহিলে যে না গোটে টাটা সে গোটে পিকঅপ ভ্যানরে সেমানে ধরিকি আসছিলে, আর তালা ভাঙ্গিকি সেমানে সেই মদ দোকানু চোরি করেছিলে, আর সেই গাড়িটাকে বিম্বল পাখর আম্বতোটা ভিতরে সেটা লুচিয়ে রাখিছন্তি বলিকি কহিলে। আর সেটু সেই জায়গাকে নেইকি গলে আর দেখাইলে, সেতরে 25 পেটি ফুল পেটি মদ বিভিন্ন ব্র্যান্ডর সেটা সেই টাটা এই যে পিকঅপরে লোড হয়েছিল। আও তাঙ্কঠারু 72,570 টঙ্কা বি মিলিছি সিজ হয়েছি, আর চারটা মোবাইল সিজ হয়েছি। আর সেমানকু আসন্তাকালি কোর্ট চালান করা যাব। সেমানে হেলে বাবু ওরফ তপন কুমার সেটি জগৎসিংহপুর, সে রিঙ্কু ওরফ জগবন্ধু বিষয়ী, সে হচ্ছে কটকর, আউ সুভাষ চন্দ্র দাস কেন্দ্রাপড়ার, এই তিনজনকু ধরা হয়েছে। সেমানে আসন্তাকালি তাঙ্কু কোর্ট চালান করা যাব। ঢেঙ্কানাল অক্ষয় কুমার নন্দঙ্ক রিপোর্ট, এ1 ওড়িশা।